আসসালামু আলাইকুম। নতুন বিয়ে করেছি, 30 মিনিটেও বীর্যপাত ঘটে না, স্ত্রী প্রতিবার সহবাসে কান্নাকাটি করে, করণীয় কি বা এই সমস্যার সমাধান পাবো কিভাবে? অনেক নববিবাহিত পুরুষ ভাই আছেন, আপনার বিষয়টি জানতে চেয়েছেন। অনেকে আছেন নববিবাহিত বললে ভুল হবে, অন্তত 6 মাস 1 বছর হয়ে গেছে, তারপরে কিন্তু এই সমস্যা প্রতিবার হচ্ছে। এক্ষেত্রে আপনাদের করণীয়টা কি? এটাই কিন্তু আপনাদের মূল উদ্দেশ্য ছিল জানার। তো বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। স্বাভাবিকভাবে আমাদের দেশের নয়, সারা বিশ্বের যত পুরুষ আছেন দুইটি ভাগে বিভক্ত। এক শ্রেণীর পুরুষ আছেন, তারা আসলে প্রতিবার সহবাসে 1 থেকে 2 মিনিট বা সর্বোচ্চ 3 মিনিটের বেশি সময় নিতে পারেন না, যার কারণে তারা বিশ্বাসই করতে চান না যে একজন পুরুষ 30 মিনিট 40 মিনিট বা 1 ঘন্টা ধরে সহবাসে সময় নিতে পারে বা এই সময়টা ধরে সহবাস করতে পারে। আর এক শ্রেণীর পুরুষ আছে, তারা সহবাস করতে গেলে 30-40 মিনিটের নিচে তাদের বীর্যপাত ঘটে না। তারা কখনো বিশ্বাসই করতে চান না যে একজন পুরুষের 2-1 মিনিটে বীর্যপাত ঘটতে পারে বা তাদের বীর্যপাত ঘটে। এই যে দুই শ্রেণীর দুই মেরুতে যে দুই ধরনের পুরুষ আছেন, এখন এদের হয়তো একজনের সাথে একজনের মতের অমিল থাকতেই পারে, কিন্তু যে সকল পুরুষ ভাই এটা বলেছেন তারা কিন্তু সত্য বলেছেন। কারণ সবার যে অদক্ষ, সবাই যে সহবাসের সময় কম নিতে পারবে বিষয়টা এমন না। এবার আসুন, আপনি নতুন বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে অর্গাজমের সুখ দিবেন, তার মধ্যে ভালো লাগার সৃষ্টি করবেন, আবার সে কান্নাকাটি করবে না। উপায়গুলো কি? এই উপায়গুলো যদি আমরা খুঁজতে যাই বা আমাদের বের করতে হয়, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আপনার স্ত্রী আগে পরে কখনো সহবাস করেনি বা অন্য কোনো পুরুষের সাথে সহবাস করার অভিজ্ঞতা তার নেই, যার কারণে আপনি তার জীবনের যেহেতু প্রথম পুরুষ, আপনার সাথে সহবাস করতে যাওয়ার ফলে আপনার স্ত্রী কান্নাকাটি করছে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় এমনটা হতে পারে, যদিও তার আগে বিয়েও থাকতে পারে বা অন্য ছেলের সাথে সম্পর্ক থাকতেও পারে, হতে পারে সে এতটা সময় নিতে পারতো না, তার পেনিস হয়তো ছোট ছিল, আপনার পেনিসটা মোটামুটি আকৃতিগত দিক থেকেও ঠিক আছে, আবার আপনি সময়টা বেশি নিতে পারেন, যার কারণে সে কান্নাকাটিটা করাটাই কিন্তু স্বাভাবিক। এমন ক্ষেত্রে কি করতে হবে? বেশি করে অনেক সময় নিয়ে, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনি ফোরপ্লেতে অংশগ্রহণ করুন। আপনার স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত কোথাও বাদ দিবেন না, চাকিং, চুম্বন, মর্দন এই কাজগুলো বেশি করুন। তার ভ্যাজাইনাতে এমন অবস্থায় অবস্থার সৃষ্টি করুন যেন আপনি ফোরপ্লেতে থাকা অবস্থায় আপনি হাত দিয়ে দেখতে পারেন যে আপনার স্ত্রীর ভ্যাজাইনার দুটা দেওয়াল কামড়ে ভিজে একেবারে সিক্ত হয়ে গেছে। ঠিক এরকম একটা অবস্থা যখন হবে, তখনই কেবলমাত্র আপনি আপনার পেনিসটা স্ত্রীর যোনিতে প্রবেশ করাবেন এবং চালনা করতে শুরু করবেন বা তাকে যৌন যে মিলনটা আছে এই কাজটা শুরু করবেন। এর আগে কখনো এটা করবেন না। এখন অনেকে বলবেন যে আমি এরকম একটা অবস্থা থেকে করে নিচ্ছি, এরকম তার ভেজানো দুটা দেওয়াল কামড়ে সে ভিজে সিক্ত হয়, তারপরেই কিন্তু আমি সহবাসটা শুরু করি, তারপরেও স্ত্রী কেন কান্নাকাটি করে, আমি তো এটা সমাধান খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আপনাদের এখানে আরেকটু অদক্ষতা থাকতে পারে, সেটা হচ্ছে যখন আপনি স্ত্রীর এই যে যে কাজগুলো করছেন, অর্থাৎ আপনি তাকে ফোরপ্লেতে সময় নিয়ে তাকে এক্সিডেন্ট করেই কিন্তু সহবাসটা শুরু করছেন, কিন্তু যখন সহবাসটা শুরু করলেন, আপনার পেনিসটা যখন তার ভ্যাজাইনাতে প্রবেশ করলেন, এরপরে আপনার কাজটা হচ্ছে আপনার মুখের যে জিব্বাটা আছে, আপনার লিপ, এটাকে লাঙ্গলের মতো মনে করতে হবে, এটাকে লাঙ্গলই ধরতে হবে। আর আপনার স্ত্রীর ঘাড়, কানের লতি, তার যে বগলের যে আশপাশে এরিয়া আছে, ব্রেস্ট, নিপল, গলা, প্রত্যেকটি জায়গায় এলোমেলোভাবে আপনি আদর করতে থাকুন, আপনি প্রচুর এক্সিলেট করতে থাকুন, যাতে তার যে আপনি ভ্যাজাইনাতে পেনিসটা প্রবেশ করিয়েছেন জায়গাটা শুকিয়ে না যায়। এমনিতেই মেয়েদের উত্তেজিত করার পরে ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করলে তাদের ফ্লুইড বা কামরসটা কিন্তু এমনিতে আসতে থাকে, আপনি যখন এটার পাশাপাশি তার এই কানের লতি, ঘাড়, গলা, এই জায়গা, ব্রেস্ট, নিপল এখানে আদর করবেন, তখন কিন্তু অটোমেটিকভাবে এটা শুধু আসতেই থাকবে, ফলো হতেই থাকবে, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি এগুলো করার পরেও আপনার স্ত্রীর এইভাবে কান্নাকাটি করে, তাহলে যেটা করতে হবে একটু গ্যাপ দিয়ে দিয়ে সহবাস করতে হবে, অর্থাৎ একদিন পর একদিন সহবাস না করে আপনারা 2 দিন পর বা 3 দিন পর পর একদিন সহবাস করুন, জায়গাটা ইজি হোক, তারপরে আপনারা কন্টিনিউ করলে সমস্যা হবে না। এরপরেও যদি দেখা যায় এই সমস্যা থাকে, স্ত্রী কান্নাকাটি করে, তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা বাজারে অনেক প্রাইভেট জেলি বা লুব্রিকেন্ট পাওয়া যায়, এই প্রাইভেট জেলিগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জায়গাটা পিচ্ছিল হবে, আপনার স্ত্রীর ভালো লাগবে, আপনিও কিন্তু সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে সহবাস করতে পারবেন, আপনার স্ত্রী কান্নাকাটি করবে না, আর যে করুক কান্নাকাটি করবে না বা সহবাসে তার অনীহা থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, অনেক পুরুষ ভাই এই সময় কিছু ভুল করে থাকেন, সেই ভুলগুলো থাকে এমনই, স্ত্রী যেহেতু কান্নাকাটি করতেছে আর বীর্যপাত আমি আধা ঘন্টা সহবাস করার পরেও বীর্যপাত করলে যে অনুভূতি পাবো, 5 মিনিট পরে বীর্যপাত করলেও কিন্তু সেই একই অনুভূতি পাচ্ছি, এই চিন্তা করে দুইটা কম্বিনেশনভাবে মিলিয়ে আপনারা কি করেন, আপনাদের টাইমিংটা আপনারা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসেন।
যেখানে আপনি 30 মিনিট ধরে আগে সহবাস করতেন সেই টাইমিংটাকে একটা পর্যায়ে 5 মিনিটে নিয়ে আসেন। এই যে ভুল কাজটা আপনি করলেন, যখন 6 মাস পরে 1 বছর পরে আপনার স্ত্রীর জায়গাটা পুরো ইজি হয়ে যাবে, সহবাস করতে তার ভালো লাগবে, সহবাসের মজাটা সে বুঝতে শুরু করবে, তখন কিন্তু আপনি জিরো। আর আপনি এই 5 মিনিট সময় নিয়ে কখনোই তাকে অর্গাজমের সুখ দিতে পারবেন না। তখন কিন্তু আপনার কান্না করতে হবে যে আপনি কেন পারছেন না, আপনি কেন টাইমিংটা কমিয়ে এনেছিলেন। এজন্য স্ত্রী কান্নাকাটি করছে, তাকে কান্নাকাটি যাতে না করে সেজন্য কি করতে হবে সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে আমি বলে দিলাম, আপনাদের গোপন কথাগুলো কিন্তু শেয়ার করে দিলাম। এখন আপনাদের যেটা করতে হবে, এই টাইমিংটা কোনোভাবে কমানো যাবে না। টাইমিং যেটা আছে সেটা থাকবে, আপনি একদিন পর একদিন সহবাস না করে আপনি 2 দিন পর একদিন, 3 দিন পর একদিন, বা সপ্তাহে একদিন সহবাস করুন, কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে সহবাস করুন। এই সহবাসের যে টাইমিং, এই যে গতি, এই যে ধারাটা, এটা অব্যাহত রাখুন। এটা কোনোভাবেই কমিয়ে আনা যাবে না, কমাবেন না। এবং প্রয়োজনে আপনারা এই যে টেকনিকগুলো বললাম এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন পরবর্তীতে যখন স্ত্রীর যৌন চাহিদাটা বৃদ্ধি পাবে তখন আপনাকে লজ্জিত হতে হবে না, স্ত্রীর কাছে লজ্জা পেতে হবে না। তখন দেখা যাবে যে আপনি অনেক সুন্দরভাবেই আপনার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারবেন। তো যারা নতুন বিয়ে করেছেন, অলরেডি এই ধরনের সমস্যা ভুগতেছেন, আজকের ভিডিওটি দেখে যদি আপনারা নিয়মগুলো ফলো করেন, আপনার স্ত্রীর উপর প্রয়োগ করেন, আশা করি এই ধরনের সমস্যা থাকবে না, স্ত্রী কান্নাকাটি করবে না, আপনিও সহবাসের সুখ থেকে বঞ্চিত হবেন না, টাইমিং কমানোর যে চিন্তা এটা আপনার মাথায় আনতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।